इटी एकटु एदिके आ। উত্তরখান নিবাসী মোহাম্মদ রজব আলী সাহেবের প্রথমা কন্যা মোশামত উম্মে হানি বেগম ওরফে পূর্ণিমার শহীদ আপনি বাড্ডা নিবাসী মরহুম মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের ছোট পুত্র মোহাম্মদ আমিনুল ইসলাম জীবন ৫,০০,০০০ দেন মোহর ধার্য করিয়া এই শুভ বিবাহে আপনি রাজি আছেন থাকলে বলুন কবুল 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 আলহামদুলিল্লাহ কি ব্যাপার কথা বলবে না খুব বেশি লজ্জা পাচ্ছ জানো পূর্ণি তোমার সাথে যেদিন প্রথম টেলিফোনে কথা হয়েছে সেই দিনটি আমার কাছে অনেক আনন্দের কি লজ্জা যাচ্ছে না ঘুম পেটা তোল তোমাকে দেখি ঠিকই তো বাপের বাড়ি ছেড়ে আমার বাড়ি চলে এসছ তারপরও লজ্জা যাচ্ছে না ঠিক আছে আমি নিজেই ঘুমটা তুলছি পূর্ণি স্মৃতি কোথায় ও তো চলে গেছে মানে আমাকে না বলে চলে গেল নাকি তুমি তখন ঘুমাচ্ছিলে তাই ডাকিনি তো তুমি ওকে যেতে দিলে কেন কি দেখছো অমন করে কি ব্যাপার মুখে এগুলো কি মেখেছো তুমি গোসলের পরে একটু ক্রিম মেখেছি কি ক্রিম মেখেছো ওই যে ড্রেসিং টেবিলের উপর রাখা ফেয়ারনেস ক্রিমটা তুমি ঠিকঠাক বলছো তো কেন আমার তো মনে হচ্ছে তুমি ভুল করে মুখে জুতার কালি মেখে ফেলেছো কি বলছো তুমি তা না হলে তোমার মুখ কেমন কালচে হয়ে যাবে কেন দেখো তো কোন ক্রিম মেখেছো আছে তাহলে ও এসব কি বলছে এই তো এই কৌটো থেকে কি দেখছো অমন করে বুঝতে পেরেছি আমার সঙ্গে চিট করা হয়েছে এই আমাকে বলো আমাকে খুলে বলো ঘটনা কি বলো আমাকে ঘটনাটা কি আমি তোমাকে এর আগে যতবার দেখেছি কিছু তো ফর্সা দেখেছি তোমাকে পরিষ্কার দেখেছি কথা বলছো না কেন আমার মনে হয় ওই দিকে দেখেছে কিছুই বুঝতে পারছি না হচ্ছেটা কি আমি কোথায় যাচ্ছ আমার চোখের পরীক্ষা করতে যাচ্ছি আগে আমার চোখের পাওয়ার পরীক্ষা করব তারপর দেখবো যে আগে যেটা দেখেছি সেটা ঠিক ছিল কিনা আর এখন যেটা দেখছি সেটা ঠিক আছে কিনা
Thank you.